ভাগ্য লেখেও বরবালা, শাস্ত্রী করে ভাগ্যদান, আর বদলায় পরিমল শাস্ত্রী। বহুদিন পর আবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়কে, আর তাদের ফিরিয়ে আনছে আসন্ন দুর্গাপূজার ছবি শাস্ত্রী। এই ছবির প্রথম ঝলকেই দর্শকদের মন কেড়ে নিয়েছেন মিঠুন চক্রবর্তী, যাকে নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে। পূজোর মরশুম মানেই বাংলা ছবির জগতে প্রতিযোগিতার এক অন্যরকম আমেজ, আর এবার সেই প্রতিযোগিতায় বক্স অফিসের ময়দান ধরতে আসছেন মহাগুরু। ভগবানে হেবি বিশ্বাস হয়েছে না? আমাদের লাইফে টেনশন নেই, শুধু টেনশনই টেনশন। শাস্ত্রী ছবির ট্রেলার প্রকাশের পর থেকেই মিঠুনের পুরনো মেজাজে সেই ম্যাজিক ফিরে এসেছে বলে মনে করছেন সমালোচকরা। বহুদিন পর তিনি এমন একটি চরিত্র অভিনয় করছেন যা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। ছবির ট্রেলার দেখে বোঝা যাচ্ছে ছবির গল্পে এক ধরনের মিস্ট্রি আর বাস্তবতার ছোঁয়া রয়েছে যা সাধারণ মানুষকে আকর্ষণ করবে। এই ছবির বিশেষত্ব হল এটি দেবারতি মুখোপাধ্যায়ের একটি ছোট গল্পের উপর ভিত্তি করে তৈরি। চিত্রনাট্যের কাজটি করেছে অর্ণব ভৌমিক ও অরিত্র বন্দ্যোপাধ্যায়, আর মিঠুনের পাশাপাশি এই ছবির অন্যতম প্রধান আকর্ষণ হলেন দেবশ্রী রায়, যিনি দীর্ঘ বিরতির পর মিঠুনের সঙ্গে আবার কাজ করছেন। এছাড়াও শাশ্বত চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, রজতম দত্তের মতো দক্ষ অভিনেতারা আছেন এই ছবিতে। ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, যিনি ছবির আবহ সঙ্গীতকে আরো প্রাণবন্ত করে তুলবেন বলে আশা করা হচ্ছে। ছবির মূল চরিত্র পরিমল একজন সাধারণ মানুষ যার জীবন মায়ার মঞ্চে খেলছে ম্যাজিক। সমাজের সব স্তরের মানুষ এই চরিত্রের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন, কারণ পরিমল গরিব মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। মিঠুন নিজেও এক সাক্ষাৎকারে বলেছেন এই ছবিতে ম্যাজিক খুব গুরুত্বপূর্ণ, গরিব মানুষের জীবনে ম্যাজিক ছাড়া কিছুই নেই। তাদের স্বপ্নের জগতে লটারির টিকিট থেকে জ্যোতিষবিদ্যার আংটি সবই ম্যাজিক, তবে ক্ষমতা যখন তাদের জীবনে আসে তখনই সেই ম্যাজিক দূর হয়ে গিয়ে সমস্যার সৃষ্টি হয়। ক্ষমতার অপ্রয়োজনীয় ব্যবহার হারি ছবির কেন্দ্রীয় বার্তা। পূজোর মরশুমে মুক্তি পাচ্ছে এই ছবি। দেবের টেক্কা এবং শিবপ্রসাদ নন্দিতার বহুরূপীর সঙ্গে প্রতিযোগিতায় নামবে শাস্ত্রী। দিন ক্ষণ গ্রহ নক্ষত্র তুমি ঠিক করো, পরিমল শাস্ত্রী আসছে। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।